সুবর্ণ জয়ন্তী মহেন্দ্রখনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শেখ ফজলে শাম পরশের নেতৃত্বে আজ বিএনপি জামাতের অপরাজনীতির বিরুদ্ধে যেমন রাজপথে সদা জাগ্রত তেমনি মানবিক সামাজিক কর্মকাণ্ডেও যুবলীগ রয়েছে মানুষের পাশে। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে এই বাণীকে বুকে ধারণ করে যুবল আজ কৃষক বন্ধুদের পাশে। আমরা শপথ করছি থাকবে না অনাবাদি এক ইঞ্চিও জমি, সবুজ নেতৃত্বে গড়বে ফল ও ফসলের বদ্ধভূমি। আপনারা সবাই কি আপনাদের এক ইঞ্চি জমিতে আপনারা ফসল লাগাবেন? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আজকে আমাদের অর্থনীতির মুক্তি চেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশ নামক জাতিরাষ্ট্র আমাদের উপহার দিয়েছেন। এই দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে আমাদের অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুজিব বাহিনীর স্রষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা, সে লেখক সাংবাদিক শেখ ফজলুল হক মনিকে, যিনি বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবকে জয় ছয় দফার মত তৃণমূলে ছড়িয়ে দিতে দিন রাত কাজ করেছিলেন। আজকের এই মহান দোকানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাম পরশের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। তিনি আমাকে যুবলীগের সুবর্ণ জয়ন্তী উদযাপনের আয়োজকের দায়িত্ব দিয়েছেন, আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছি। এখন রাষ্ট্রনায়ক শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের কোনো কৃষককে সারের দাবিতে জীবন দিতে হয় না, বরং কৃষক বান্ধব কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে আজ ফুল ফল ফসলের বদ্ধভূমি। উপস্থিত যুবলীগের নেতাকর্মীরা, নেতাপতি শেখ ফজলে শাম পরশর থেকে আমার আহ্বান, আজ যারা এখানে উপস্থিত হয়েছেন বা যারা উপস্থিত হতে পারেননি সবার প্রতি আমার অনুরোধ, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বলেছেন এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে, এই মহান আহ্বানকে বুকে ধারণ করে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের গৃহকোণে আসুন, ফল ফসলে ভরে তুলি। বৈশ্বিক মন্দা যেন বাংলাদেশ উপর না আসে সেজন্য নেত্রীর আহ্বান প্রতিপালন করে আমাদের জন্য শিরস ধার্য। আমি আহ্বান করব যুবলীগের প্রত্যেকটা নেতাকর্মীকে, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে প্রতিটি জমিতে আপনারা ফসল দিয়ে ফসল করে আমাদের কৃষক ভাইদের সাহায্য নিয়ে আপনারা বাংলাদেশকে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সালামালাইকুম।